টোয়েন্টি বিশ্বকাপের পর এই সংস্করণে নেতৃত্ব ছেড়ে দিয়েছেন বিরাট কোহলি ভারতের নতুন অধিনায়ক রোহিত শর্মা ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই রোহিতকে বেছে নেওয়ায় খুশি ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার বিসিসিআই এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সাবেক এই ভারতীয় তারকা ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কর সংস্করণে সেরা অধিনায়ক আইপিএল এর দল মুম্বাই ইন্ডিয়ানস এর অধিনায়ক রোহিত শর্মা রেকর্ড পাঁচবার দলকে শিরোপা জিতিয়েছেন আর আইপিএল এর এমন পারফরম্যান্স এর পর রোহিতকে দায়িত্ব দেওয়াটা ভুল হয়নি বিসিসিআই এর এমনটাই মনে করছেন সুনীল গাভাস্কার অনেক ভারতীয় ক্রিকেট ফ্যান অবশ্যই মনে করেন রোহিতকে নেতৃত্ব দেওয়াটা স্থায়ী কোনো সমাধান নয় সাদা বলের ক্রিকেটের বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যানের বয়স পঁয়ত্রিশ ছুঁই ছুঁই আর কতদিন বা খেলবেন তিনি এই ক্ষেত্রে গাভাস্কারের কথা পরের টি টোয়েন্টি বিশ্বকাপ মাত্র দশ থেকে বারো মাস পরেই হবে তাই এখন দীর্ঘ মেয়াদি ভাবনার দরকার নেই এখন তো আপনাকে সেরা বিকল্পের দিকেই যেতে হবে আর বিরাট কোহলির সেরা বিকল্প রোহিত শর্মা বিরাট কোহলির থেকেও নেতৃত্ব গুণে এগিয়ে আছেন রোহিত এমনটাই মনে করছেন সুনীল গাভাস্কার আগামী টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের নেতৃত্ব রোহিত শর্মার হাতে তুলে দেওয়ায় খুশি সাবেক ভারতীয় এই কিংবদন্তে